ওয়েলকাম স্টুডেন্টস আগের দুদিনে দুটো গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের শেয়ার করেছি ডিফেন্সিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস যেটি যে দুটি ভিডিও বা যে দুটি বিষয় ডিফেন্সিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস ফিজিক্স পড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজ আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের শেয়ার করব সেটা হলো গ্রাফ গ্রাফ সংক্রান্ত অর্থাৎ আজকের আলোচনার বিষয় গ্রাফ মনে করো একটা ট্যুর বোট গতিশীল এবং সে কিভাবে গতিশীল সময় সাপেক্ষে তার একটি লিস্ট এখানে দেওয়া রয়েছে যেমন লিস্টে রয়েছে শুরুতে প্রথম আছে টাইম ইন আওয়ার ঘন্টায় সময় দেওয়া আছে এবং ট্রাভাল ডিস্টেন্স ইন কিলোমিটার অফ এ ট্যুর বোর্ড অর্থাৎ প্রতি ঘন্টায় সে কতটা দূরত্ব যাচ্ছে তার একটা লিস্ট এখানে রয়েছে লক্ষ্য করে দেখো প্রথমে জিরো সময় অর্থাৎ শুরুতে সে কিন্তু শুরুতেই ছিল অর্থাৎ শুরুতে শুরুতে তার কোনো স্মরণ ছিল না এক ঘন্টা পর তার স্মরণ হয়েছে দশ কিমি দু ঘন্টার পর হয়েছে কুড়ি কিমি তিন ঘন্টা পর হয়েছে তিরিশ কিমি চার ঘন্টা পর হয়েছে চল্লিশ কিমি পাঁচ ঘন্টা পর সে গিয়েছে পঞ্চাশ কিমি অর্থাৎ প্রতি ঘন্টায় সে দশ কিমি করে দূরত্ব অতিক্রম করছে দেখো প্রথম ঘন্টায় দশ কিমি দ্বিতীয় ঘণ্টায় দশ কিমি তৃতীয় ঘন্টায় দশ কিমি চতুর্থ ঘন্টায় দশ কিমি এবং পঞ্চম ঘন্টায়ও দশ কিমি দূরত্ব অতিক্রম করেছে যে বোর্ডটা কথা এখানে বলা হলো দেখা যাচ্ছে এটা সমান সময় ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করছে অর্থাৎ প্রতি ঘন্টায় দশ কিমি পার আওয়ার দশ কিমি করেই দূরত্ব যাচ্ছে অর্থাৎ প্রত্যেকটা সময় ব্যবধানে একই দূরত্ব যাচ্ছে তাই বলতে পারি এই বোট সমবেগে গতিশীল এবং এর সমবেগের মান হচ্ছে দশ কিমি পার আওয়ার এই বোটটা এক ঘন্টায় যায় দশ কিমি যদি একটা যে কোনো একটা সময় ধরো টি সময় মনে করো যে কোনো একটা সময় টি সেই টি সময়ে কত দূর যাবে টি সময়ে অতিক্রান্ত দূরত্ব হবে টেন টি অর্থাৎ টি সময়ে স্মরণ টেন টি অর্থাৎ সরণের সমীকরণ এ সিকেল টু টেন টি এই যে বোর্ড এই যে নৌকাটার কথা বলা হচ্ছে এই নৌকাটার স্মরণের সমীকরণ সমীকরণ এ সিকেল টু টেন টি এটা আমরা বলতে পারি যেখানে এই দশটা হচ্ছে গতিবেগ এটা এটা নির্দিষ্ট বা কনস্ট্যান্ট এস একটা চলরাশি টি একটা চলরাশি যেখানে যে কোনো এই টি এর জায়গায় যে কোনো সময় বসালে এর মান পাওয়া যাবে মনে করো টি এর জায়গায় তুমি পাঁচ ঘন্টা অধিকাংশ দূরত্ব চাইছো টি এর জায়গায় পাঁচ লেখো তাকে এস সমান দশ ইন্টু পাঁচ পঞ্চাশ হয়ে যাচ্ছে অর্থাৎ টি এর মান যে কোনো একটা টি এর মান বসালে এখানে তুমি স্মরণের মান পেয়ে যাবে এটা হচ্ছে এই বোর্ডটার স্মরণের একটা সমীকরণ যদি আমি এই যে টেন কিমি পার আওয়ার গতিবেগ বলছি ওটা যদি একটা ইউ ধরি সেটাকে তাহলে সমীকরণটা দাঁড়ায় এরকম এস সি টু ইউটি যেখানে এস টি চলরাশি এবং ইউ ধ্রুব এবার এর একটা গ্রাফ অঙ্ক এর এই যে নৌকাটার কথা বলা হলো এর একটি এস টি গ্রাফ অর্থাৎ সময় দূরত্ব লেখচিত্র অঙ্কন করব এখানে তুমি প্রত্যেকটা আমরা এই লিস্টটা দেখেছি যে এক প্রথম ঘন্টায় দশ কিমি গেছে তো দেখো সেইভাবেই গ্রাফে বসানো হয়েছে প্রথম ঘণ্টায় দশ কিমি দ্বিতীয় ঘন্টা যখন তখন সে দু ঘন্টা যখন অতিক্রম হয়েছে তখন মানে সময় অতিক্রান্ত হয়েছে তখন তার স্মরণ হয়েছে কুড়ি কিমি তিন ঘন্টা তখন তিরিশ কিমি চার ঘন্টা তখন চল্লিশ কিমি পাঁচ ঘন্টা তখন পঞ্চাশ কিমি এইভাবে গ্রাফটা মানে এইভাবে এই যে বিন্দুগুলো পেলাম স্থানাঙ্কগুলো পেলাম এগুলো যোগ করে একটা সরল লেখা পেলাম এইটা হচ্ছে এই নৌকোটার এসটি গ্রাফ অর্থাৎ দূরত্ব বা স্মরণ সময় লেখচিত্র এটা যেহেতু সমবেগে গতিশীল তাই সমবেগে গতিশীল কোনার স্মরণ সময় লেখচিত্র পেলাম এবং সেটা সরল লেখা পেলাম অর্থাৎ জানতে পারলাম যে সমবেগে গতিশীল কোনার স্মরণ সময় লেখচিত্র একটি মূল বিন্দুগামী সরল লেখা হয় যদি তার প্রাথমিক স্মরণটা শূন্য থাকে লেখচিত্রটা আরেকবার দেখো এখানে একটু যেটা দেখা হয়েছে এসে ক্যালটি ইউটি সমীকরণের এটা লেখচিত্র অর্থাৎ সমবে গতিশীল কণার এস লেখচিত্র এবার এখানে দেখো ও সময় এখানে যেটা ও এ দেখানো হয়েছে এই ও এটা হচ্ছে একটা সময় ও এ সময় সে কত দূর গেছে বি দূরত্ব গেছে এখানে ধরো বি পয়েন্টটা বি যে পয়েন্ট অর্থাৎ বিতে আমি বি পয়েন্টটার উপর যদি আমি আলোকপাত করি এখান থেকে আমি যেটা পাচ্ছি যে বি এই বি এই লেখচিত্রে যে বি বিন্দু সেই বিন্দু থেকে আমরা কি জানতে পারছি যে ও এ সময়ে এবি দূরত্ব অতিক্রম করেছে আবার বি থেকে সি এই ডিস্টেন্সে দেখা যাচ্ছে সিডি দূরত্ব অতিক্রম করেছে তো এই লেখচিত্র থেকে আমরা কোনো সময় ব্যবধানে কতটা দূরত্ব অতিক্রম করেছে এটা পাচ্ছি যেমন আমি বললাম একটাকে ও এ ও একটা সময় ব্যবধান এবি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এখানে দেখা যাচ্ছে লেখচিত্র থেকে ও সময় ব্যবধানে এবি দূরত্ব অতিক্রম করেছে নৌকাটি তাহলে গতিবেগ কত গতিবেগ সমান বলতে পারি বি এ বাই ও এ আবার বলতে পারি ডিসি বাই বিসি দুটোই বলা যেতে পারে এবার লক্ষ্য করে দেখো এই এ বাই ও যে বি এ বাই ও এটা কিন্তু আমি ট্যান বলতে পারি যদি লেখচিত্রটা সময় অক্ষের সঙ্গে ঠিটাকন করে থাকে আমি দেখ এখানে দেখানো হয়েছে যে লেখচিত্রটা সময় অক্ষের সঙ্গে ঠিটাকন করে আছে ট্যান ঠিটা সময় লম্বাই ভূমি তো আমি দেখতে পাচ্ছি এখানে যেটা বেগ পাচ্ছি বিয়ে বাই ওয়ে সেটা কিন্তু লম্ব বাই ভূমি হচ্ছে অর্থাৎ এটা ট্যান্টিটা কি পেলাম ট্যান্টিটা হচ্ছে এখানে বেগ এই ট্যান্টিটাকে বলা হচ্ছে নতি অর্থাৎ এই লেখচিত্রের নতি বা স্লো সেটাই কিন্তু বেগ নির্দেশ করে অর্থাৎ স্মরণ সময় লেখচিত্রের নতি বেগ নির্দেশ করে এটার আমরা দেখলাম নৌকাটা সমবেগে যাচ্ছে এবং তার সমবেগে মান হচ্ছে টেন কিবি আওয়ার যদি আমি আমি তো স্মরণ সময় লেখচিত্র অঙ্কন করলাম সেটা দেখলাম মূলবিন্দুকে আমি লেখা কিন্তু যদি বেগ সময় লেখচিত্র অঙ্কন করি তাহলে কী হবে বেগটা কিন্তু কনস্ট্যান্ট বেগ ধ্রুবক বেগ চেন হচ্ছে না তাহলে লেখচিত্রটা এরকম হবে যেমন ছবিটা দেখানো হচ্ছে এটাকে তুমি মূল বিন্দু ধরতে পারো এটা হচ্ছে মূলবিন্দু ও তাহলে যে কোনো সময়ে কিন্তু তার বেগ অর্থাৎ এইটা হচ্ছে বেগ এই যে উল্লম্ব যে দূরত্ব পাচ্ছি সময়কের সঙ্গে সেটা হচ্ছে বেগ দেখো সবসময় বেগটা একই আছে সরল লেখা আছে বেগটা বাড়েনি অত উপরে উঠেনি বা নিচেও নামেনি বেগটা স্থির আছে তাহলে এই নৌকাটার বেগ সময় চিত্র হচ্ছে সরল লেখা যেহেতু নৌকাটা সমবেগে যাচ্ছে যদি স্মরণের সমীকরণ এ সি টু টি স্কোয়ার হয় তাহলে দেখো চিত্র কেমন হবে আগে দেখি এ সি টি স্কোয়ার হলে তার লিস্টটা কেমন হবে অর্থাৎ সেই টেবিলটা কেমন হবে সময় এবং দূরত্বের টেবিল এখানে কিন্তু সময়টাকে সেকেন্ডে নিয়েছি দূরত্বটাকে মিটারে নিয়েছি তো দেখো এ সেগুলো টি স্কোয়ার এ টি এ জায়গায় জিরো বসাও এস পাবে জিরো টি এ জিরো বসালে এস জিরো টি ওয়ান বসালে এস ওয়ান পাবে কারণ টি স্কোয়ার আছে ওয়ান স্কোয়ার দ্যাট ইস ওয়ান টি টু বসালে এস পাবে ফোর টু স্কোয়ার মানে ফোর থ্রি বসালে পাবে নাইন থ্রি স্কোয়ার মানে নাইন ফোর বসালে পাবে সিক্সটিন হরিষ্ক মানে সিক্সটিন ফাইভ বসলে পাবে টোয়েন্টি ফাইভ দেখো করে দেখো এখানে প্রথম সেকেন্ডে সে কিন্তু ওয়ান মিটার দূরত্ব গেছে প্রথম সেকেন্ডে দ্বিতীয় সেকেন্ডে সে তিন মিটার দূরত্ব গেছে ব্যাপারটা বোঝার চেষ্টা করো যখন তার প্রথম সেকেন্ড তার স্মরণ এক যখন দ্বিতীয় সেকেন্ড স্মরণ চার তার মানে ওই এক থেকে দু সেকেন্ড অর্থাৎ এই এক সেকেন্ড ব্যবধানে সে কিন্তু এক থেকে চার অর্থাৎ তিন মিটার দূরত্ব গেছে তার এক থেকে দু সেকেন্ড এই ব্যবধানে তিন মিটার দূরত্ব গেছে আবার দু থেকে তিন সেকেন্ড এই ব্যবধানে পাঁচ মিটার দূরত্ব গেছে আবার চার তিন থেকে চার সেকেন্ড এই ব্যবধানে ষাট মিটার দূরত্ব গেছে এবং চার থেকে পাঁচ এই ব্যবধানে ন মিটার দূরত্ব গেছে লক্ষ্য করে দেখো অর্থাৎ ব্যাপারটা কি দেখা গেল প্রতি সেকেন্ডে কিন্তু একই দূরত্ব যাচ্ছে না সে কোনো একটা সেকেন্ডে যে দূরত্ব যাচ্ছে পরের সেকেন্ডে তার থেকে দু মিটার সরি তিন হ্যাঁ দু মিটার থ্রি মাইনাস ফাইভ টু টু মিটার করে বেশি বেশি করে দূরত্ব যাচ্ছে তার মানে কি বুঝতে পারলাম এই কোণাটা কিন্তু সমবেগে যাচ্ছে না এটা একটা বেগ বাড়ছে তরণ নিয়ে যাচ্ছে প্রতি সেকেন্ডে সে দু মিটার পার সেকেন্ড করে এর বেগ বাড়ছে এটা বলা যেতে পারে প্রতি সেকেন্ডে সে দু মিটার করে বেশি বেশি দূরত্ব আছে এই সেকেন্ডে এখন এক সেকেন্ডে যে দূরত্ব আছে পরের এক সেকেন্ডে তার থেকে দু মিটার বেশি দূরত্ব আছে আমি প্রত্যেকটা সেকেন্ডে অতিক্রম দূরত্ব হিসাব আমি বলছি মোট স্মরণীয় হিসাব বলছিলাম সেটা তো আগের লিস্টে দেওয়াই আছে তাহলে এখান থেকে বুঝলাম এর কিন্তু তরণ আছে এবং তরণটা ধ্রুবক অবশ্যই প্রতি সেকেন্ডে কত দূরত্ব বেশি আছে সেটা কিন্তু নির্দিষ্ট সেটা টু মিটার পার সেকেন্ড টু সরি টু মিটার তার মানে এর তরণটা ধ্রুবক এবং এই তরণের মান হলো টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এটার গ্রাফ কেমন হবে দেখি এস টি গ্রাফ কেমন হবে যদি আমি এস টি গ্রাফ লেখচিত্র এস টি লেখচিত্র অঙ্কন করি তাহলে এরকম দেখতে পাবে ওটা দেখা যাচ্ছে স্বল নয় এই ধরনের লেখচিত্রকে বলা হয় অধিবৃত্ত এটা হচ্ছে সমতলের স্থিরাবস্থা থেকে গতিশীল কোনার এস টি লেখুচিত্র এস টি স্কোয় মানে বুঝতে পারছো টিস ওয়ান জিরো তখন এস এগুলো জিরো এবং এই যে এই যে এটা হচ্ছে তাহলে সমতলনে গতিশীল কোনার সরি সমতলনে গতিশীল কণা এস টি লেখচিত্রা এটার বেগটা কেমন হবে এই সময় এই আচ্ছা তার আগে বলে নিই এখানে দেখো এখানে থ্রি সেকেন্ড সময়ে একটা স্পর্শ অঙ্কন করা হয়েছে ওই লেখচিত্রটার লেখচিত্রটায় এই স্পর্শকটা হচ্ছে এখানে এই স্পর্শকটা সময় অক্ষের সঙ্গে কোন করেছে তার মানে এখানে এই থ্রি সেকেন্ডে তাৎক্ষণিক যে বেগ সেটা হবে লেখুচিত্ররা নথি অর্থাৎ ট্যান ঠিটা মানে ব্যাপারটা আমরা আগে দেখেছিলাম যে লেখচিত্রের নতি হচ্ছে লেখুচিত্রের নথি অর্থাৎ ট্যান থিটাটা হচ্ছে বেগ মানে এস টি লেখচিত্রের ক্ষেত্রে নথিটা হচ্ছে বেগ তো এখানে প্রত্যেকটা জায়গায় নথি তো এক নেই তো একটা পার্টিকুলার টাইমে লেখচিত্রটাও কিন্তু সোজা নয় স্টেট নয় এটা বাঁকা তো কোনো জায়গায় যদি আমি কোনো পার্টিকুলার স্থানে মানে সময়ে যদি বেগ নির্ণয় করতে চাই এই গ্রাফ থেকে তাহলে সেই জায়গাটায় স্পর্শ আঁকতে হবে এবং তিন সেকেন্ড সময়ে যদি আমি এর বেগ আঁকতে চাই মানে বেগ বার করতে চাই তাহলে সেখানে একটা স্পর্শ আঁকতে হবে যেমন আঁকা হয়েছে তো স্পর্শকটা দেখা যাচ্ছে যে সময় সঙ্গে ঠিটা কোন করে আছে তার মানে তার মানে দেখ আমরা বলতে পারি তিন সেকেন্ড সময় তার তাৎক্ষণিক বেগ হচ্ছে ট্যান ঠিটা সময় ট্যান লক্ষ্য করে দেখো গ্রাফটা অন্য একটা সময় যদি আমি তাৎক্ষণিক বেগ নির্ণয় করি দেখো তিন সেকেন্ড সময় তাৎক্ষণিক বেগ না হয়েছে স্পর্শক টেনে আবার আরেকটা সময়ে তাৎক্ষণিক বেগ নেওয়া হয়েছে স্পর্শক টেনে দেখো দুটো গ্রাফ থিটা ওয়ান এবং ঠিটা টু কোনো করেছে ঠিটা ওয়ানটা কম সময়ে ঠিটা টু হচ্ছে তার তিন সেকেন্ড আরও বেশি সময় তো লক্ষ্য করে দেখো ঠিটা ওয়ানের চেয়ে থিটা টু বেশি তার মানে কি তার মানে ট্যান থিটাটা মানে তো বেগ তার মানে ট্যান থিটা টু গ্রেটার দেন টেন থিটা ওয়ান তার মানে ভি ওয়ান অর্থাৎ এইখান থেকে আমরা বুঝতে পারছি এই যে গ্রাফটা দেখতে পাচ্ছি এস টি গ্রাফ এখানে প্রত্যেকটা যত পরে যাচ্ছে তত সময় বাড়ছে তত দেখছি যে যে নথিটা লেখুচিত্রে যে ন সেটা কিন্তু ক্রমশ বাড়ছে তার মানে বেগটা ক্রমশ বাড়ছে আমরা গ্রাফ থেকে বুঝতে পারছি এখানে এই যে সমীকরণটা বললাম এসি গেলো টি স্কোয়ার এই সমীকরণটা হচ্ছে আমি স্মরণের সমীকরণ বললাম এই সমীকরণের ক্ষেত্রে বেগের সমীকরণটা কী হবে মানে এই যে এসি গেলো টি স্কোয়ার ধর একটা কোন গতি গতির সমীকরণ হচ্ছে এসি গেলো টি স্কোয়ার সেই কোণাটা বেগের সমীকরণ কী হবে স্মরণের সমীকরণ স্মরণের সমীকরণ যদি এসি গেলো টি স্কোয়ার হয় বেগের সমীকরণ আমি ডিফারেন্সিয়েশন করতে পারবো আমি আমরা ডিফারেন্সিয়েশন পড়েছি ইতিমধ্যে ডিফারেন্সিয়েশনের ভিডিও তোমাদের আমি শেয়ার করেছি দ্যাট ইস এসি যদি টি স্কোয়ার হয় ভিগুলো ডিএসডি টি দ্যাট ইজ ডি ডিটি অফ টি স্কোয়ার দ্যাট ইজ টু টি অর্থাৎ ওই সমীকরণটার বেগের সমীকরণ ভি ক্যালু টু টি যদি এটার লেখোচিত আপতে হয় তাহলে আমাকে একটা লিস্ট বানাতে হবে এরকমভাবে তো লক্ষ্য করো টি এবং ভি এর একটা লিস্ট টি সমান জিরো হলে যেহেতু আমরা ভি ক্যালু টু টি তাহলে টি ক্যালু জিরো হলে ভি ক্যালু জিরো হবে টি ক্যালু ওয়ান হলে ভি কেলু টু হবে এইভাবে আমি একটা লিস্টটা বানিয়েছি টু হলে ফোর থ্রি হলে সিক্স ফোর হলে এইট এবং ফাইভ হলে টেন অর্থাৎ টাইম যখন ওয়ান টু থ্রি ফোর ফাইভ হচ্ছে তখন কীভাবে ভ্যালোসিটিগুলো হচ্ছে তার একটা এটা টেবিল তো এখান থেকে লক্ষ্য করে দেখো এটার এটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা সেকেন্ডে তার বেগ যে বাড়ছে কত সেটা পাওয়া যাচ্ছে যেমন ধরো যখন এক সেকেন্ড যখন সময়টা হচ্ছে এক সেকেন্ড তখন তার বেগ হচ্ছে দুই এবং সময় দু সেকেন্ড বেগ হচ্ছে চার তেমন এই যে এক থেকে দু সেকেন্ডে তার বেগ কত বাড়লো দুই আবার দুই থেকে তিন সেকেন্ডে বেগ বাড়লো দুই আবার তিন থেকে চার সেকেন্ডও বেগ দুই বেড়েছে চার থেকে পাঁচ সেকেন্ডও বেগ দুই বেড়েছে তাহলে বেগ সবসময় একই পরিমাণে বাড়ছে অর্থাৎ এর তরণটা ধ্রুব এই যে কণাটা দেখতে পাচ্ছি এই কণার তরণ ধ্রুব প্রতি সেকেন্ডে দু মিটার পার সেকেন্ড করে বেগ বাড়ছে অর্থাৎ এটা নির্দিষ্ট তরণ এবং তরণের মান হচ্ছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে তরণের মান এই কণাটি তরণের মান তাহলে এই কণাটির বেগের সমীকরণ সমীকরণ ভিগে টু টি এই ভি গেলো টু টি এর গ্রাফটা এরকম হবে আমি দেখতে পাচ্ছি মূল বিন্দুগামী স্বয় এখানে কিন্তু বেগ সময় লেখচিত্র বেগ সময় লেখচিত্র মূল বিন্দুগামী স্বয় লেখা হবে কোন ক্ষেত্রে সমতরণে গতিশীল হয় একটা কোনা সমতরণে স্থিরাবস্থা থেকে সরি এটা একটু ভুল হয়েছে স্থিরাবস্থা থেকে এটা সমতরণে হবে সরি এইখানে স্থিরাবস্থা থেকে সমতরণে গতিশীল কণার বেগ সময় লেখচিত্র এরকম হবে এটা সমবেগে হবে না এটা হবে সমতরণে এই জায়গাটা একটু ভুল হয়েছে দিক থেকে ঠিক আছে এরপরে দেখো এই কণাটার তরণ হচ্ছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণটা এটা মানে তরণটা এখানে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ এটা তরণটা নির্দিষ্ট বেগটা নির্দিষ্ট নয় কিন্তু বেগ বাড়ছে এইটা প্রিন্টিং মিস্টেক হয়েছে তরণটা নির্দিষ্ট তরণ হচ্ছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তো তরণের গ্রাফ টি এর সাপেক্ষে তরণের গ্রাফ কী হবে দেখো একটা সরল লেখা হবে সময়ের সমান্তরাল স্বর লেখা কিন্তু তরণটা নির্দিষ্ট তরণটা যেহেতু ধ্রুব আচ্ছা যদি স্মরণের সমীকরণ সমীকরণ এ সিকেল টু টি প্লাস টি স্কোয়ার হয় সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে এই লিস্টটা দেখো সেক্ষেত্রে তুমি যদি সময়ের সঙ্গে স্মরণের একটা টেবিল তৈরি করো তাহলে এরকম টেবিলটা হবে জিরো সেকেন্ডে তো কোনো দূরত্ব নয় প্রথম সেকেন্ডে দুই মিটার দূরত্ব যাচ্ছে দ্বিতীয় দু সেকেন্ডে তার মোট অতিক্রম দূরত্ব হচ্ছে ছয় তিন সেকেন্ডে মোট স্মরণ হচ্ছে বারো চার সেকেন্ডে মোট স্মরণ হচ্ছে কুড়ি পাঁচ সেকেন্ডে মোট সরণ হচ্ছে তিরিশ তুমি এসে টি এর জায়গায় এই ওয়ান টু থ্রি ফোর বসালে যেহেতু যে সমীকরণটা বললাম সেই সমীকরণে বসলে এইগুলো এই টেবিলটা পেয়ে যাবে তো এখানে লক্ষ্য করে দেখো এখানেও লক্ষ্য করে দেখো যে এক সেকেন্ডে তার যে যে পরিমাণ দূরত্ব মানে ট্রাভার্স ডিস্টেন্স ইন এভরি ওয়ান সেকেন্ড প্রথম সেকেন্ডে দূরত্ব গেছে দুই তারপরের সেকেন্ডে চার অর্থাৎ প্রতি সেকেন্ডে করে কিন্তু দুই মিটার করে বেশি বেশি দূরত্ব যাচ্ছে এখানেও দেখতে পাচ্ছি প্রতি সেকেন্ডে দুই মিটার করে বেশি বেশি দূরত্ব যাচ্ছে তার মানে এর কিন্তু বেগটা নির্দিষ্ট নয় প্রতি সেকেন্ডে একই দূরত্ব যাচ্ছে না অর্থাৎ বেগ নির্দিষ্ট নয় এর তরণ আছে এখানেও আমরা দেখতে পাচ্ছি এর তরণ আছে এবং তরণ সেই একই পাচ্ছে আগের সমীকরণে যেমন দেখেছিলাম এটারও কিন্তু তরণ একই দু মিটার পর সেকেন্ড স্কোয়ার তরণ রয়েছে এই কণাটা তো এখানেও আমরা এসি গেলো টি প্লাস টি স্কোয়ার সমীকরণটা গ্রাফ এরকমই পাবো একই রকম পাবো অর্থাৎ অতিবিদ্যাকার গ্রাফ সমতলনে গতিশীল কোন এস টি লেখচিত্র এর তরণটা কিন্তু নির্দিষ্ট তরণটা ধুবক সেটা হচ্ছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানেও তরণটা একই রকম গ্রাফ হবে আগের মতোই তরণের গ্রাফ একই হবে এই কণাটার এই কণাটার বেগের কী গ্রাফ হবে সেটা দেখবো বেগের সমীকরণটা কী হবে ওয়ান প্লাস টুটি ডেরিভেটিভ বললাম বি সমান ডি ডেলিভিটি অব টি প্লাস স্কোয়ার করলে ওয়ান প্লাস টু টি হবে এর যে লিস্ট হবে অর্থাৎ এর যে বেগের 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 সমীকরণ আঁকার জন্য যে টেবিলটা আমাকে করতে হবে সেই টেবিলটা করা হয়েছে এখানে যে প্রথম সেকেন্ডে সে বেগ তিন শুরুতে প্রাথমিক বেগ কিন্তু এক প্রাথমিক একটা বেগ আছে দু সেকেন্ড পর বেগ পাঁচ তিন সেকেন্ড পর বেগ সাত চার সেকেন্ড পর বেগ নয় পাঁচ সেকেন্ড পর বেগ এগারো বেগটা বাড়ছে এবং বেগটা নির্দিষ্ট হারেই বাড়ছে প্রতি সেকেন্ডে টু মিটার পার সেকেন্ড করে বেগ বাড়ছে এখানেও দেখতে পাচ্ছি অর্থাৎ এর তরণ আছে তরণটা কিন্তু নির্দিষ্ট এবং টু মিটার পার সেকেন্ড করে তরণ তরণ ধ্রুব প্রাথমিক বেগ কিন্তু ওয়ান মিটার পার সেকেন্ড তাই এর ক্ষেত্রে বেগের সমীকরণটা হবে বেগের সমীকরণ ভিগেলে ওয়ান প্লাস টুটি এটা সমবেগে গতিশীল কোন বেগ সময় লেখচিত্র আঁকতে যাচ্ছি এই লেখচিত্রটা এরকম হবে প্রথমে কিন্তু একটা বেগ অলরেডি একটা বেগ দিয়ে শুরু হচ্ছে সেটা যে ওয়ান মিটার পার সেকেন্ড বেগ দিয়ে শুরু হচ্ছে জিরো সময়ে তার একটা বেগ রয়েছে তারপর সে সব লেখা উঠছে এটা হচ্ছে ভিগেলো ওয়ান প্লাস টু টি দ্যাট ইস ভি গেলো ইউ প্লাস এ টি এই ধরনের সমীকরণের গ্রাফ এটা যদি স্বর্ণের সমীকরণ এরকম হয় এ সিকেল টু টেন টি মাইনাস টি স্কোয়ার এই ধরনের সমীকরণ যদি হয় স্বর্ণের সমীকরণ তাহলে কেমন হবে দেখো তাহলে এই রকম আমি টেবিলটা এইভাবে এরকম হবে যে প্রথম সেকেন্ডে যাচ্ছে নাইন মিটার দ্রুত দ্বিতীয় সেকেন্ড মানে দু সেকেন্ড পর সরি প্রথম সেকেন্ড পর দু সেকেন্ড দু সেকেন্ড পর মোট স্মরণ ষোলো তিন সেকেন্ড পর মোট স্মরণ একুশ চার সেকেন্ড পর মোট স্মরণ চব্বিশ পাঁচ সেকেন্ড পর মোট স্মরণ পঁচিশ এবং এটা যদি তুমি দেখো ভালো করে তো প্রথম সেকেন্ডে যে যে দূরত্ব গেলো দ্বিতীয় সেকেন্ডে তার থেকে দুই মিটার করে কম দূরত্ব তৃতীয় সেকেন্ডে তার থেকে দুই মিটার কম দূরত্ব তারপরে সেকেন্ডে তার থেকে আরও দু মিটার কম দূরত্ব তারপরে সেকেন্ডে তার থেকে আরও দু মিটার কম দূরত্ব যাচ্ছে অর্থাৎ প্রতি সেকেন্ডে একই দূরত্ব যাচ্ছে না এটারও কিন্তু সমবেগ নয় তবে এখানে কিন্তু অতিক্রান্ত দূরত্ব কমছে প্রথম সেকেন্ডে যে দূরত্ব আছে তারপরে সেকেন্ডে দু মিটার দু মিটার কম দূরত্ব যাচ্ছে অর্থাৎ এটা কিন্তু মন্দন আছে এটা এটা বেগ কমছে এবং প্রতি সেকেন্ডে দু মিটার পার সেকেন্ড করে বেগ কমছে অর্থাৎ এটা মন্দন হচ্ছে দু মিটার পার সেকেন্ড স্কোয়ার দ্যাট ইজ তরণ মাইনাস দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার এটার গ্রাফ কেমন হবে এসটি গ্রাফ ফর ইউনিফর্মলি রিটার্ডেড মোশন তো সমীকরণটা তো এসে গেলে ইউটি মাইনাস হাফের স্কোয়ার এই ধরনের সমীকরণের অনুরূপ তো এই ধরনের গ্রাফ হবে এটা তুমি যদি গ্রাফটা যদি প্লট করো টি এবং এস এর ভ্যালুগুলোকে বসিয়ে তাহলে এরকম একটা গ্রাফ পাবে এর বেগের সমীকরণ কী হবে ডেরিভেটিভ করো টেন মাইনাস টি হবে গেলে টেন মাইনাস টি এটা হবে এর বেগের সমীকরণ এবং এই বেগের যে টেবিলটা করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে এই বেগের বেগের টেবিলে তুমি যদি ওইরকমভাবে প্রথম প্রথমে তার বেগ হচ্ছে দশ তারপর এক সেকেন্ড পর বেগ হয়ে গেল আট পরের সেকেন্ডে বেগ হয়ে গেল ছয় তো প্রতি সেকেন্ডে দুই মিটার পার সেকেন্ড করে বেগ কমছে অর্থাৎ এটা বুঝতে পারছো এটা মন্দন আছে এবং মন্দন দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার দ্যাট ইজ তরল মাইনাস দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এবার আমরা দেখব এর ক্ষেত্রে হ্যাঁ তবে এক্ষেত্রে প্রাথমিক বেগ আছে দশ মিটার পার সেকেন্ড এক্ষেত্রে কীরকম সমীকরণ হবে ভিটি সমীকরণ কেমন হবে সেটা লক্ষ্য করে দেবো সমমন্দনে গতিশীল কণার বেগ সময় লেখচিত্র ভিটি লেখিত স্পিডটা কমছে তাই নিচে নামবে প্রথমে দশ দিয়ে শুরু হলো দশ দিয়ে শুরু হলো তারপর ক্রমশ নিচে নামছে এবং একসময় থেমে যাচ্ছে এবং এই সমীকরণটার ক্ষেত্রে পাঁচ সেকেন্ড পর থেমে যাবে এটা কিন্তু পাঁচ সেকেন্ড এই জায়গাটা পাঁচ সেকেন্ড এটা তরণ সময় লেখিত কী হবে তরণ কিন্তু নির্দিষ্ট তরণটা চেঞ্জ হচ্ছে না বেগটা কমছে তরণ আছে বলে এবং এই তরণটা কিন্তু মাইনাস মাইনাস টু তাই গ্রাফটা এরকম হবে তরণটা কিন্তু মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তাই আমি গ্রাফটা এরকম হবে এরিয়া আন্ডারগ্রাফ তো ধরো ভিটি লেখচিত্রের যে ক্ষেত্রফল সেটা কী নির্দেশ করে সেটা দেখবো ধরো এখানে একটা গ্রাফ দেখানো হয়েছে টাইম ভ্যালোসিটি গ্রাফ এখানে টি একটা নির্দিষ্ট সময় টি একটা নির্দিষ্ট সময় এই টাইমে তার গতিবেগটা হচ্ছে ভি এটা হচ্ছে ভিটি লেখচিত্র তাহলে এই জায়গায় যে এরিয়াটা তৈরি করছে এই এরিয়াটা কী নির্দেশ করবে দেখো এখানে এ সিকেল ভিটি হবে কারণ যেটা যেহেতু এটা সমবেগে যাচ্ছে সমবেগ তার দূরত্ব সমবেগ কিন্তু সময় সমবেগ পর্যন্ত সময় এসে গেল ভিটি অতিকান্ত দূরত্ব সমান ভিটি তো এখানে দেখো ভিটি মানে আবার এখানে এই ক্ষেত্র ভিটি ভিটি আছে ভি এতটা পর্যন্ত ভি এতটা পর্যন্ত টি তার মানে এই এরিয়াটায় কিন্তু ভিটি বেরাচ্ছে তার মানে কি দেখতে পারলাম যে একটা ভিটি দ্য এরিয়া আন্ডার ভেলোসিটি টাইম গ্রাফ অফ এন অবজেক্ট গিভস দ্য ডিসপ্লেসমেন্ট তার মানে একটা বেগ সময় লেখকচিত্রের যে ক্ষেত্রফল রচনা আন্ডারে একটা বেগ সময় অধীনে যে ক্ষেত্রফল সেটা অতি অতিক্রানো দ্রুত বা স্মরণ নির্দেশ করে আজকের মতো আমরা এখানে শেষ করলাম এতক্ষণ ধরে ক্লাস মনোযোগ দিয়ে শুনছিলে তাই তোমাদের প্রত্যেকে ধন্যবাদ জানাই